আসসালামু আলাইকুম সবাইকে, এমডি ফাহিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ট্রেন্ডিং টিকটক ভিডিও এডিটিং নিয়ে আসলাম। এই ভিডিওটি এডিট করতে হলে জনপ্রিয় অ্যাপস ক্যাপকাট দিয়ে এডিটিং করতে হবে। এটার লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার মোবাইলে ইনস্টল করা আছে, আমি এখন ক্যাপকাটে ঢুকবো। ঢোকার পরে দেখুন এখান থেকে অপশন আছে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে আমি ক্লিক করবো। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো 6টি ছবি আমি সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো 6টি ছবি সিলেক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার ছবিগুলো আমি সিলেক্ট করতেছি। তো ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে নিচে অ্যাড বাটনে ক্লিক করে দেব। এখান থেকে তো দেখুন আমার ছবিগুলো চয়েস করা হয়ে গেছে। এখানে এখন আমি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও অ্যাড করবো, তার জন্য অ্যাডিটে ক্লিক করবো, এক্সট্রাতে যাবো। এক্সট্রাতে যাওয়ার পর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নিব, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওটি অ্যাড করা হয়ে গেছে এখান থেকে। তো এখন আমি আমার প্রত্যেকটা ছবির একটু টাইমারটা সেট করে নেব। প্রথম ছবি লেয়ার উপর ক্লিক করে এখান থেকে আমি প্রথম ছবিকে আমি 1 সেকেন্ডস পর্যন্ত রাখবো। দেখুন এখানে তো প্রথম ছবি 1 সেকেন্ডস পর্যন্ত রাখবো, দ্বিতীয় ছবিটাকে আমি 1 সেকেন্ডস পর্যন্ত রাখবো, এবং তৃতীয় ছবির উপর আমি আবারও ক্লিক করবো। এখন তৃতীয় ছবির লেয়ার উপর ক্লিক করে এটাকে 1.8 সেকেন্ডস পর্যন্ত রাখবো তৃতীয় ছবিটা। চতুর্থ ছবিটাকে 1 সেকেন্ডস পর্যন্ত রাখবো আমি এখান থেকে। তো পঞ্চম ছবিটাকে আমি 1.8 সেকেন্ডস পর্যন্ত রাখবো। লাস্ট যে ছবিটা 6 নম্বর ছবিটাকে আমি 1 সেকেন্ডস পর্যন্ত রাখবো। তো ভিডিও শেষের দিকে যে এক্সট্রা অংশটা, ওই এক্সট্রা অংশটার উপর ক্লিক করে আমি এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ছবিতে এখন অ্যানিমেশন অ্যাড করবো। তো তার জন্য প্রথম ছবি লেয়ার উপর ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যানিমেশনে যাবো, কম্বোতে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে প্রথম ছবিতে আমি বিজেক 2 নামক যে অ্যানিমেশনটি আছে, তো বিজেক 2 নামক অ্যানিমেশনটি আমি প্রথম ছবিতে অ্যাপ্লাই করবো। দ্বিতীয় ছবিতে আমি এখান থেকে ওবল নামক যে অ্যানিমেশনটি আছে এটি অ্যাপ্লাই করবো। তো আপনারা আপনাদের প্রত্যেকটা ছবিতে, তৃতীয় ছবিতে দিবেন বিসেক 2 এবং চতুর্থ ছবিতে আবার ওবল দিবেন, এভাবে পঞ্চম ছবিতে বিসেক 2 এবং পঞ্চম ষষ্ঠ ছবিতে আপনারা ওবল নামক অ্যানিমেশনটি দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রপগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। এখন আমি ছবিতে স্টাইল যে ইফেক্টটা আছে ওই ইফেক্টটা এখান থেকে ইউজ করব। তো তার জন্য আমি দ্বিতীয় ছবি লেয়ার উপর ক্লিক করব, তারপর নিচে দেখুন একদম নিচে স্টাইল নামক অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে অ্যাঞ্জেল মি এই অপশনটা থেকে সিলেক্ট করে দেবেন। দেখুন আমার ইয়াটা অ্যাঞ্জেল মি স্টাইলটা আমার এখান থেকে অটোমেটিক ইয়া হচ্ছে। তো দ্বিতীয় ছবিতে ইউজ করলে আবারও আমি চতুর্থ ছবিতে যাব, চতুর্থ ছবিতে আবারও এই অ্যাপ্লিকেশনটা করে দেব। তো এখান থেকে আমি আবারও আমার লাস্ট যে ছবিটা 6 নম্বর যে ছবিটা, ওই ছবিটার উপর ক্লিক করবো। এখান থেকে আবারও সেই অ্যাঞ্জেল মি স্টাইলটা আমি চুজ করে দেবো। দেখুন এখান থেকে আমার সবগুলো ছবিতে স্টাইল দেওয়া হয়ে গেলো এখন। তো এখন আমি ছবিতে এখন ইফেক্ট অ্যাড করবো। তো আমি আবার সামনের দিকে আসলাম, সামনের দিকে আসার পরে নিচে দেখুন ইফেক্টে আমি ক্লিক করবো। তো এখান থেকে ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্টে যাব, ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমি একদম মোডে যাব। তো মোডে যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো ইফেক্ট আছে। তো এখান থেকে আমি ফেয়ারি গ্লিটার যে ইফেক্টটি আছে ওই ইফেক্টটি আমি এখান থেকে প্রথম এবং দ্বিতীয় ছবিতে অ্যাপ্লাই করে দেবো। দেখুন এখান থেকে তো আমি আবারও এখান থেকে নিচে ভিডিও ইফেক্টে যাব তৃতীয় ছবি থেকে। তো ভিডিও ইফেক্টে যাওয়ার পরে মোডে যাব, মোডে যাওয়ার পরে সেই আগের যে ইফেক্টটি ফ্লেয়ারি গ্লিটার যে ইফেক্টটি ওই ইফেক্টটি আবারও আমি তৃতীয় ছবি থেকে চতুর্থ ছবি পর্যন্ত অ্যাপ্লাই করে দেবো এখানে। তো দেখতে পাচ্ছেন তো আবারও এখান থেকে ভিডিও ইফেক্টে যাব, এখান থেকে আবারও সেই পুনরায় সেই ইফেক্টটি আবারও পঞ্চম এবং ষষ্ঠ ছবিতে আমি অ্যাপ্লাই করে দেবো। দেখুন এখান থেকে আমার সবগুলো ইফেক্ট অ্যাড করা হয়ে গেলো। এখন আমার ভিডিওটাতে একটু আমি প্লে করে দেখাবো আপনাদেরকে। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আমি আমার ভিডিওর সংটা আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ কপিরাইটের প্রবলেমের কারণে এটা এরকম হয়েছে। তো দ্যাটস ইট, ভিডিওটা এডিট করার পর এমনই হবে, উপরে তীর চিহ্নতে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। তো আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ সবাইকে।